দর্শক, এই যে আমরা নূপুরের প্রথম যে স্বামী, যে স্বামীকে আসলে নির্যাতন করেছে, 5.5 লক্ষ টাকা নিয়ে তালাক দিয়ে তারপরে আরো একটি বিয়ে করেছে, তারপরে হলো নিলয়কে বিয়ে করেছে। তো আসসালামু আলাইকুম দর্শক, কে আসলে প্রকৃতপক্ষে নিলয়ের ভালো চাইতো? এখন প্রমাণ করার আর উপায় আছে? উপায় নাই, যে চলে যায় সে চলে যায়। এখন এই যে অবস্থায় দাঁড়া থাকে, বলতে হচ্ছে আতিফ আহমেদ নিলয় জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন নিয়েছে। আপনারা এই ডিসিশন কেউ নেবেন না। দেখতে পাচ্ছেন বউ শাশুড়ির ঝগড়া এখনও চলতেছে, ছেলে নাই দুনিয়াতে, এখনও বউ শাশুড়ির ঝগড়া চলতেছে। কিসের জন্য এত ঝগড়া ভাই? উল্লেখ্য টাকা পয়সা, আসবাবপত্র, চ্যানেল, লজ্জাস্কর এই ব্যাপারটা, এখন পুরোটা বিরক্তজনক। আমার এই টপিকটা নিয়ে কথা বলতে সত্যি অর্থে ভাল লাগতেছে না। এমন পচানো পচাইছেন বা পচা জায়গায় নিয়ে গেছেন আপনারা। অবশেষে নওশিনের প্রথম স্বামীর খোঁজ পাওয়া গেছে। কি বলবেন, একটা ছেলেকে বলা হচ্ছে, ছেলের নাম হচ্ছে আলমগীর, এটা নওশিনের প্রথম স্বামী, জলজন্ত মানুষ। তবে ছেলেটার মানে ইন্টারভিউ দেখে আমি যতটুকু বুঝলাম, ছেলেটা কথাবার্তা বলতেছে না, একটু মানসিকভাবে ভারসাম্যহীন। তবে তার বোন বা আত্মীয় স্বজনরা বক্তব্য দিচ্ছে, নওশিনের সাথে নাকি প্রথম বিয়ে হয়েছিল তার, সেখানে 3 থেকে 6 মাস মনে হয় সংসারও হয়েছে, এরপরে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। এবং নওশিন নাকি তাদেরকে তাদের বিরুদ্ধে যৌতুক নির্যাতনের মানে নারী নির্যাতনের মামলাও করেছিল, এবং কাবিনের যে টাকা আছে প্রায় 5 থেকে 5.5 লক্ষ টাকা এই ছেলেদের কাছ থেকে নিয়েছে। এবং নওশিনের নাকি আরও একটা বিয়ে হয়েছিল, সেটা তারা খুঁজে বের করার চেষ্টা করছে। এবং নিলয় হচ্ছে তৃতীয় নাম্বার স্বামী, মানে জাস্ট বুঝতে পারতেছেন অবস্থা, এগুলো এখন বের হচ্ছে। আচ্ছা, এগুলো দিয়ে কী প্রমাণ করা হচ্ছে যে নওশিন কেমন টাইপের মেয়ে, সে আসলে এখন অভিনয় করছে কি না? একটা জিনিস খেয়াল করে দেখেছেন? আচ্ছা, আসলে এখানে মূলত লসটা কার হয়েছে? যে চলে গেছে তার সবচেয়ে বেশি লস হয়েছে, সে যাদেরকে মানে বিষয়ে ভেবে চিনতে এই ডিসিশনটা নিয়েছে সবচেয়ে বোকামি করেছে। নওশিন তার স্বামীকে হারাইছে, হ্যাঁ সে তার অনেক বড় একটা জিনিস হারাইছে, কিন্তু তার কাছে কিন্তু অপশন আছে, সে সামনে ভবিষ্যতে বিয়ে করতে পারে বা আরেকটা জীবনসঙ্গী নিতে পারে। যদি নাও নেয়, তার কাছে একটা অপশন আছে। খেয়াল করে দেখেন, নিলয়ের মা, তার কাছে কোনো অপশন নাই, সে তার সন্তানকে একবারে চিরতরে হারাইছে। কিন্তু এখানে একটা বিষয় সবার যেটা নজরে আসে, নওশিনের অবস্থা খারাপ, নওশিনকে দেখলে মনে হয় সে তার স্বামীর জন্য পাগল হয়ে গেছে। কিন্তু এখানে নিলয়ের মাকে, নিলয়ের যে মামা দাবি করছে, তাদেরকে দেখে একবারও মনে হয় না যে নিলয়ের জন্য তাদের খারাপ লাগতেছে, কারণ তাদের চোখ দিয়ে পানি বের হয় না, তারা হাসি খুশিভাবে কথা বলতে পারে। কেমনে সম্ভব? আমিও জানতে চাই কেমনে সম্ভব। আপনারা বলতেছেন অভিনয়, এই অভিনয়টা আপনারা কিছুটা করে দেখান, প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়। হ্যাঁ, দুইজনের মধ্যেই আসলে দুইজনেরই অনেক বড় কিছু ছিল হয়তোবা আতিফ আহমেদ নিলয়। এখানে আসেন, অভিযোগগুলো আমরা একটু ভাগ করি, তারপরে আমরা হয়তোবা কিছুটা ডিসিশন নিতে পারবো বা নিজেদের কাছে প্রশ্নও থাকতে পারে অনেক কিছু। নওশিনের দিকে কী কী অভিযোগ? নওশিনের দিকে অভিযোগ যে নওশিন টাকার জন্য পাগলামি করতেছে, জমি বায়নার সেই 10 লক্ষ টাকা সে সম্পূর্ণ মেরে দিতে চায়। নওশিনের দিকে অভিযোগ যে নওশিন কুমারী বলে নিলয়কে বিয়ে করেছিল, আসলে সে কুমারী না, এর আগে 2টা বিয়ে হয়েছিল। নওশিন নাকি রিক্সা থেকে পড়ে গিয়ে তার চুল একটুখানি ডাক্তার এখান থেকে তুলে ফেলে সিলাই দিয়েছিল, সেটা খারাপ লাগবে বিধায় এটা আসলে সে পুরোটাই ন্যাড়া করে ফেলেছিল। নওশিন আগে থেকে উশৃঙ্খল বা রাগি টাইপের ছিল, এই জন্য তার আগের 2টা সংসার হয় নাই। নওশিন বর্তমানে তার স্বামীর কোনো কিছুই তার মাকে দিতে চায় না বা তার মায়ের পরিবারকে দিতে চায় না, যেমন আসবাবপত্র, ইউটিউব চ্যানেল বা সেই 10 লক্ষ টাকা, সেটার জন্য এই নাটকগুলো করতেছে। এগুলো হচ্ছে তার দিকে অভিযোগ। শেষ যে অভিযোগটা নওশিনের দিকে দেওয়া যায় বা দেওয়া হচ্ছে, যে এই যে আতিফ আহমেদ নিলয় নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, নাকি আসলে এখানে অনেক কিছু ঘটনা ঘটেছে, যেটা পিবিআইয়ের তদন্তে বের হয়ে আসবে। এখন সুষ্ঠু তদন্ত চাচ্ছে নিলয়ের মায়ের পরিবার। এটা হচ্ছে, এগুলো হচ্ছে নওশিনের দিকে অভিযোগ। এবার আসেন, নিলয়ের মায়ের দিকে কী অভিযোগ আনা যায় সর্বোচ্চ, বা নিলয়ের পরিবারের দিকে কী সর্বোচ্চ অভিযোগ আনা যায়, যে তার পারিবারিক চাপ ছিল বা বিভিন্ন পারিবারিক চাপের কারণে বা অশান্তির কারণে সেই ডিসিশন নিয়েছে, এছাড়া আর কি। এখন আপনি কী বলবেন, কে আসলে প্রকৃতপক্ষে নিলয়কে ভালোবাসতো?